কথায় আছে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কিন্তু গরম গরম সিঙ্গারা পুরি দেখলে কি আর নিজেকে সামলানো যায়। মুহূর্তের মধ্যেই 4-5টি সিঙ্গারা খেয়ে এখন পেটে হাত। তা তো হবে, গ্যাস্ট্রিক হলে কি আর রক্ষা আছে? যার গ্যাস্ট্রিকের সমস্যা আছে একমাত্র সেই বুঝতে পারে যে খাবার গ্রহণও ঝামেলার হতে পারে। বুকে জ্বালা পোড়া এবং অস্বস্তির সৃষ্টি হওয়ার ফলে না খেয়ে থাকতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। এই উভয় সংকট থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আজ আপনাদের সামনে তুলে ধরব। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাটি প্রায় মানুষের মধ্যেই রয়েছে। পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার অসংখ্য ঔষধ রয়েছে, তবে আমরা ঔষধের পাশাপাশি ঘরোয়াভাবে এই রোগটি খুব সহজেই প্রতিরোধ করতে পারি। পুদিনা পাতা, পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন। গুড় গুড় আপনার বুক জ্বালা পোড়া এবং অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে। যখন বুক জ্বালা পোড়া করবে সাথে সাথে এক টুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ। জিরা, 1 চা চামচ জিরা ভেজে গুঁড়ো করে নিন। এই গুঁড়াটি 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। এতে অনেকটাই সমাধান পাবেন আপনি। লং, আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে লং হতে পারে আপনার সঠিক পথ। 2টি লং মুখে নিয়ে চিবালে এর রস অনেকটা উপকারে আসতে পারে আপনার। মাথা, দুধ এবং মাখন দিয়ে তৈরি মাথা আমাদের দেশে খুবই জনপ্রিয়। অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গোলমরিচ গুঁড়া যোগ করেন। কোনো রোগকেই অবহেলা করা উচিত নয়। ছোটখাটো গ্যাস্ট্রিক অনেক সময় বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই প্রথম অবস্থাতেই এর সমাধান চিন্তা করুন। ডাক্তারি মেডিসিনের চেয়ে প্রাকৃতিক ঔষধের কার্যকারিতা বহুলাংশে বেশি।